দে পাখি, এই রে পাখি, উঠে পড়, দেখ কত সকাল হয়েছে। মামুনি ডেকে গেল, তুই কেন উঠলি না? জাঙ্কুকের ডাক একবার শুনেও তে আবার নড়ে চড়ে ঘুমিয়ে পড়ে। তে ভালোভাবে বললে কানে যায় না বল, তোকে যতক্ষণ অব্দি না ডাক করি ততক্ষণ অব্দি তুই কথা শুনিস না, উঠতে বলেছি কিন্তু আমি। উফ, এমন করছো কেন তুমি? আমি ঘুমাচ্ছি দেখছো না? একবার মা, একবার মামুনি, একবার তুমি কি পেয়েছো কি তোমরা? একথা বলতে বলতে তে খেয়াল হয় যে ওর সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, আর জাঙ্কুককে ও এই কথাগুলো বলছে। তে ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকাই। উঠছি আমি, আর যেন একবার বলো না লাগে, দ্রুত উঠে ফ্রেশ হয়ে স্কুলে যাবি, আমি নিচে যাচ্ছি বলে জাঙ্কুক হন হন করে রুম থেকে বের হয়ে যায়। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেঞ্চি কাটে। উফ, বাজি খরগোশ একটা। তে তো ফ্রেশ হতে চলে গেল, এখন চলো তোমাদের সবাইকে গল্পের চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের নায়ক জাঙ্কুক, বয়স 26 বছর, পড়াশোনা শেষ করে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত, মাঝে মধ্যে বাবার ব্যবসায় সাহায্য করে। জাঙ্কুক প্রচন্ড রাগী, সবকিছুর মাঝে তার একমাত্র দুর্বলতা হচ্ছে তে। তের বয়স সবেমাত্র 16 বছর, দেখতে অসম্ভব সুন্দরী এবং মায়াবী হলেও প্রচন্ড দুষ্ট। তের মা হল আয়ু। আয়ু তে আর তার ছোট ছেলে জেহবকে নিয়ে তার ভাই আরেমের বাসায় থাকে। আরেমার চিন হলো জাঙ্কুকের বাবা মা। ছোটবেলা তের বাবা মারা যাওয়ার পর থেকে ওরা সবাই একসাথেই থাকে। জাঙ্কুকের বড় ভাই সুগা, সবাইকে নিয়ে ওদের একটা হ্যাপি ফ্যামিলি। তে একমাত্র মেয়ে হয়, তাকে প্রচন্ড ভালোবাসে সবাই আর আদরও করে। তার উপর আবার জাঙ্কুকের বউ হিসেবে চিন আর আরেম তাকে অনেক আগে থেকে পছন্দ করে রেখেছে, আর জাঙ্কুক তো তাকে প্রচন্ড ভালোবাসে সেটা তো সবাই জানেই। সুগা সবেমাত্র শহর নিয়ে এসে অফিসের জন্য রেডি হচ্ছে, তখনই পেছন থেকে ওকে কেউ জড়িয়ে ধরে। সুগা আয়নার দিকে তাকিয়ে দেখে ওকে জিমিন জড়িয়ে ধরে রেখেছে। জিমিন, তুমি কখন আসলা? এই তো সবেমাত্র এসেছি। জিন আন্টি বললো তুমি রুমে, তাই তোমার রুমে এসেছি। সুগা জিমিনের হাতটি আলতো করে ধরে জিমিনকে সামনে নিয়ে এসে জিমিনের কপালে একটা চুমু এঁকে দেয়। সরি জিমিন, এই এক সপ্তাহ কাজের চাপে তোমায় আমি সময় দিতে পারিনি। জানি আমি, তাই তো বাসায় চলে এসেছি তোমার। এখানে তোমাদের আগে একটা কথা জানিয়ে রাখি, জিমিন হচ্ছে সুগার ফিয়ান্সি। জিমিন তার মাথা উঁচু করে সুগার ঠোঁটে আলতো করে চুমু এঁকে দেয়। সুগাও চুমু দিতে ব্যস্ত হয়ে পড়ে তার পিয়সীকে। হায় খোদা, হায় আল্লাহ, হায় মাবুদ, এটা আমি কি দেখে ফেললাম? এটা দেখার আগে আমার চোখ কেন ভসো হয়ে গেল না? এই যে এটা এখন আমি দেখে সবাইকে নালিশ করব, এটা বলার আগে আমার মুখটা কেন ভসো হয়ে গেল না? জিমিন আর সুগা তেকে দেখে ছিটকে সরে যায়। ওরা এবার শিওর, এবারে ওদের মানসম্মান ডুববে। এ নিয়ে 17 বার ওদের মানসম্মান ডুবিয়েছে তে। তেরে বইন, তোর মুখটা যেন সত্যি ভসো হয়ে যায়। সুগা তেকে কিছু বলতে যাবে, তার আগেই তে মুখ চাপ দিয়ে দৌড়ে দৌড়ে নিচে আসতে লাগে, উদ্দেশ্য সবাইকে তার দেখা ইন্টারেস্টিং বিষয়টির বর্ণনা দেওয়া। তে হাঁপাতে হাঁপাতে নাস্তার টেবিলের সামনে এসে দাঁড়ায়। সবাই নাস্তার টেবিলে বসেছিল। তে মামনি, এভাবে হাঁপাচ্ছ কেন? আর এত দৌড়ে কেন আসলা? দি পড়ে যেতা। আরে ভালো বাপ্পা, শোনো তো, একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে। আবার কি ইন্টারেস্টিং বিষয়? জাঙ্কুক খেয়াল করে পেছন থেকে সুগা জাঙ্কুকে কিছু একটা ইশারা দিচ্ছে। জাঙ্কুক সুগার ইশারা বুঝতে পারে। তে চুপ কর, চুপচাপ টেবিলে বসে খেয়ে নে, তোর স্কুলে লেট হয়ে যাচ্ছে। আরে আগে আমার কথাটা শেষ করব, তারপর। তে আর কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক হাত টেনে তেকে বসিয়ে দেয়, আর তার মুখের মধ্যে একটা স্যান্ডউইচ ঢুকিয়ে দেয়। চুপচাপ খেয়ে নে, নিজের কথা যেন না শুনি। তে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক তে দিকে বড় বড় চোখে তাকায়। তে ভয়ে আর কোনো কথা বলে না, চুপচাপ খেয়ে বাসা থেকে বের হয়। তে পেছন পেছন জাঙ্কুকও আসে, হাতে তে স্কুল ব্যাগ নিয়ে। জাঙ্কুক কার ড্রাইভ করছে, পাশে তে বসে আছে আর বারবার আঙুলের সাথে আঙুল কচলাচ্ছে। সমস্যা কি তোর? এমন করছিস কেন? আমার পেটে কুটকুট করছে, আমাকে কথাটা বলতে কেন দিলা না? আল্লাহ, আমি কি দেখছি জানো? দেখেছি সুগা জিমিন আমাকে কিস করছে, এটা খুবই খারাপ কাজ, পচা কাজ, বাজে কাজ, বাজে ছেলেমেয়েরা এসব করে, আমাকে মামুনি বলছে। মা যে তোর মাথায় কি কি ঢুকিয়েছে। জাঙ্কুক গাড়ি থামিয়ে তে দিকে ঝুঁকে গিয়ে বলে, পচা কাজ বাজে কাজ হবে যখন সে ছেলেটা অন্য কারোর সাথে করবে, নিজের বউ অথবা গার্লফ্রেন্ডের সাথে করলে কিছু হয় না।
জিমিনের সাথে সুগা ভাইয়ের বিয়ে হবে, তাই ওরা এমনটা করতেই পারে। তে কিছু না বলে চুপচাপ বসে থাকে। চাঙ্কুক তেই থেকে তাকিয়ে আছে। হঠাৎ চাঙ্কুক খেয়াল করে যে স্কুল ড্রেসের সামনের একটা বোতাম খোলা। চাঙ্কুক বোতামটা লাগিয়ে দিতে দিতে রাগী কণ্ঠে বলে, তোকে কতবার বলেছি যে ড্রেসের দিকে খেয়াল রাখবি? আমার জিনিস অন্য কেউ দেখুক সেটা আমি পছন্দ করি না, বলে চাঙ্কুক আবারও গাড়ি স্টার্ট দেয় আর সোজা তেকে তার স্কুলের সামনে নামিয়ে দিয়ে যায়। চাঙ্কুক তার অফিসে রাজনৈতিক কাজে ব্যস্ত। এমন সময় চাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট ইয়োনু এসে বলে, চাঙ্কুক মিস্টার পার্কের কিছু চামচারা ঝামেলা করতে এসেছিল, আমাদের লোক ওদেরকে আটকে রেখেছে। আমার লোকেদেরকে বল একটার জন্য হাত পা আসতো না থাকে, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে দিয়ে আসতে বলবি, যা খরচ হয় আমি দেব। তোর স্কুল ছুটি দিয়েছে, স্কুল ছুটি হলে হয় চাঙ্কুক থেকে নিতে আসে আর না হলে গাড়ি পাঠিয়ে দেয়। কেউ কিছু কি মেয়ে দেখতে পায় চাঙ্কুক আসেনি, তাই একটা সুস্থ নিঃশ্বাস ছাড়ে। এরপর ইশারা দেয় ওর চার ফ্রেন্ডকে, হানসিওজন, জিসো, জিতা আর রোজ। তে গাড়িতে ওঠা মাত্রই ওরাও গাড়িতে বসে পড়ে। তে ড্রাইভারকে একটা জায়গার নাম করে বলে, ড্রাইভার কাকু আমাদেরকে ওখানে নিয়ে যাও। সে কি মামুনি, আমি পারবো না, চাঙ্কুক বাবা জানতে পারলে আমাকে অনেক বকবে। তাছাড়া তোমায় সোজা বাসায় দিয়ে আসতে বলেছে, তুমি এর আগে অনেক বায়না করেছো এমন, আমি নিয়েও গিয়েছি, পরে আমাকে বকা শুনতে হয়েছে, আর সাথে তোমারও। আজ আর আমি এমন পারবো না কাকু, বুঝতে পারবে না, সত্যি বলছি, তুমি শুধু নিয়ে চলো, এক ঘন্টার ব্যাপার, এক ঘন্টার পরে আমি বাসে চলে যাব। তে অনেক রিকোয়েস্ট করাতে ড্রাইভার তেকে সেখানে নিয়ে যায়। তেরে আজকে আমাদের প্ল্যান সাকসেসফুল করতেই হবে। ঠিক বলেছিস, সেলাই টাকলার আম গাছের দিকে অনেকদিন ধরেই নজর ছিল, আজ সব কটা পারব, বলে ওরা সবাই একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। পাঁচজন আম গাছের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই সিওজনের বাচ্চা গাছে উঠত, ওরে তে তুই কি পাগল হয়েছিস, গত বছর এমন আম চুরি করতে যেয়ে আমি কেমন ঠাস করে পড়ে গিয়েছিলাম। ও মা গো, দু মাস আমার কোমরে ব্যথা ছিল, আমি আজ পারবো না। জিতাও তুই উঠবি আজ গাছে। আরে গাছে কেন উঠতে হবে, আমি আছি তো, আম পারবো ঢিল মেরে। হ্যাঁ ঠিক বলেছিস, বলে পাঁচজনে পাঁচটা ঢিল হাতে নেয়। এরপর একের পর এক ঢিল ছুটতে থাকে। ঢিল ছুড়ার কারণে আম তো পড়েই না, বরং লোকটার জানলার একটা কাঁচ ভেঙে যায়। কাঁচ ভাঙার শব্দে গাছের মালিক আসে বেরিয়ে, এই কে রে, কোন হতচ্ছাড়ারা, দাঁড়া বলছি। ওরে জিসু, রোজ, সিওজন, চিতাও, পালা বলছি, পালা, বলতে বলতে ওরা পাঁচজন এক দৌড় মারে। এই দাঁড়া বলছি, হতচ্ছাড়ারা দাঁড়া। তাই দৌড়ানো বাদ দিয়ে পেছন দিকে তাকিয়ে লোকটাকে একটা ভেঙচি কেটে বলে, আহ আসছে, সব কত দাঁড়াতে বলতেছে, এখন আমরা দাঁড়াই, আমাদের জীবনে তুমি ফুটবল খেলো তাই না, টাক্কু কোথাকার, বলেই তে আবারও দৌড় মারে। হাঁপাতে হাঁপাতে ওরা গাড়িতে গিয়ে বসে। তোমরা কোথায় গিয়েছিলে বলো তো, কোনো সমস্যা করে আসনি তো, পরে যেন আমি বকানো শুনতে হয়। আরে ড্রাইভার কাকু, কিছু করিনি, আমরা অনেক ভালো কাজ করে এসেছি, তুমি তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করো। চিতার পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দেয় তে। হতচ্ছাড়ার বাচ্চা হতচ্ছাড়া, তোর জন্য সবটা হয়েছে, তোকে বলেছিলাম গাছে উঠতে, গাছে উঠলে এই ঝামলেটা আর হতো না, ফালতু প্ল্যান দিয়েছে। এই চল চল, চিতাওকে সবাই কোনো দিই। ওরে বাবা রে, সন্ধ্যার একটু পরপর চাঙ্কুক বাসায় আসছিল। আজকে ওর মেজাজটা ভীষণ বিগড়ে আছে। চাঙ্কুক বাসার মধ্যে ঢোকার আগে দেখতে পাই ওদের বাসার দারোয়ানের সাথে দাঁড়িয়ে একটা লোক কথা বলছে। চাঙ্কুক সেখানে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই সে বাড়িওয়ালা লোকটি চাঙ্কুকের কাছে তের বিষয়ে সবটা নালিশ করে। সব শুনে চাঙ্কুকের মাথা তো বিগড়ে যায়, প্রচণ্ড রাগ হচ্ছিল তের উপর, একে তো মেজাজ গরম ছিল, তার উপর আবার এসব শুনেছে। চাঙ্কুক হনহন করে বাসের ভেতর ঢুকতে থাকে। এদিকে তে ড্রয়িং রুমে বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। চাঙ্কুক বাসার মধ্যে ঢুকে তে সামনে দাঁড়িয়েই তের মুখ বরাবর ঠাস করে থাপড় বসিয়ে দেয়। তে হাতে আইসক্রিমটা ছিটকে নিচে পড়ে যায়। তে মুখে হাত দিয়ে একবার চাঙ্কুকের দিকে তাকায় তো একবার আইসক্রিমের দিকে। গালে প্রচণ্ড ব্যথা অনুভব করতেই তে কান্না করে দেয়, ফুপিয়ে কান্না করছে, সাথে চোখ মুখ নাক সব লাল হয়ে গিয়েছে। এই চাঙ্কুক কি হয়েছে রে, ওর গায়ে হাত কেন তুললি? মা চুপ করো তুমি, তোমাদের লাইফ পেয়ে এমন হয়েছে?
আসবি? তোকে না আমি কতবার মানা করেছি, স্কুল শেষ করে সোজা বাসায় চলে আসবি, তুই কেন এই কাজগুলো করিস বলতো? তোকে এত বড় সাহস কে দিয়েছে? অন্যের বাসার আম চুরি করতে গিয়ে তার বাসার জানলা ভেঙে ফেলেছিস, আবার তারা এসে নালিশও করছে। তুই কি বড় হবি না তুই? তোকে এর কত বোঝানো লাগবে বলতো? তুই মুখে হাত দিয়ে কান্না করছে। আহ জাঙ্কুক, এভাবে বকিস না মেয়েটাকে, জানিসই তো মেয়েটা একটু ছেলে মানুষই বেশি করে, ওর ছেলে মানুষই করা আমি বের করছি। জাঙ্কুক থেকে আর কিছু বলতে যাবে তার আগেই চিন জাঙ্কুককে বসিয়ে সুজি জাঙ্কুক ওর রুমে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে জাঙ্কুক একবার তেইটিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। তেই তার রুমে ফুপিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। বেশ রাত হয়েছে, বিছানার এদিক আর ওদিক করছে, আবার খাবারের টেবিলেও তেকে দেখতে পারেনি। তেকে আঘাত করলে যে জাঙ্কুক নিজেই সহ্য করতে পারে না। জাঙ্কুক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা তার রুমে চলে যায়, গিয়ে দেখে তার দেব পাখি পেটের উপর ঘুমোচ্ছে, মুখ দুটো একদম ফুলে আছে। জাঙ্কুক একটু ঝুঁকে গিয়ে তার গালে চুমু এঁকে দেয়। কিছুক্ষণ তেই থেকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে তের ঠোঁটে আলতো করে চুমু এঁকে দেয়। তুই যখন জেগে থাকিস তখন তোকে কিস করতে পারি না জান, যতদিন না সময় হবে ততদিন তোকে আমি ঘুমের মধ্যে আদর করব জান। জাঙ্কুক তের পুরো গালে চুমু এঁকে দেয়। তাই ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে ওঠে। আমার আদরে পাখিটা,